বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। দ্যাট মিনস আপনারা যেসব কমেন্ট করে প্রশ্ন করে থাকেন আমাকে, সেই ধরনের কমেন্টসগুলি আমি অ্যান্সার করব। এবং এটা আমরা নতুন একটি এপিসোড করতে যাচ্ছি, যেখানে প্রত্যেক সপ্তাহে একটি করে পর্ব আপনাদের জন্য থাকবে, এবং যাতে করে আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারি। দয়া করে সবগুলি প্রশ্নের উত্তরই শুনবেন, যাতে করে হয়তো হতে পারে যে এখানে আপনার একটি প্রশ্ন লুকিয়ে আছে। সো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। সো প্রথম প্রশ্নটি করেছেন সাব্বির আহমেদ ভাইয়া, গুগল ড্রাইভ লক করব কিভাবে, এর জন্য কি কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে? আমি আপনার সবগুলি ভিডিও দেখিয়ে আপনি আমার অনেকগুলো সমস্যার সমাধান করেছেন, ধন্যবাদ রবীন ভাইয়া, নো প্রবলেম। সাব্বির আহমেদ ভাই, আপনি যদি মিন করে থাকেন গুগল ড্রাইভকে গুগল ড্রাইভ থেকেই লক করার জন্য, আই থিঙ্কস এক্ষেত্রে আপনার লক করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার লকটাই হচ্ছে যে আপনার পাসওয়ার্ড। এবং আপনি যদি চান যে গুগল ড্রাইভ নামক আইকনটি আপনার মোবাইল থেকে হাওয়া হয়ে যাক, সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপ লকার ব্যবহার করতে পারেন, এবং অ্যাপ লকারের মাধ্যমে আপনি গুগল ড্রাইভ লক করে দিতে পারেন। বর্তমানে অনেকগুলি লঞ্চারও আছে, যে লঞ্চারের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস চাইলে লক করতে পারেন। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে নিহাল রয় করেছেন, গুগল ফটো অ্যাপসে আমার সকল ছবিগুলি আপলোড হওয়ার পর ফোন মেমোরি ইরেজ করে 10 GB ফ্রি স্পেস বের করি, কিন্তু আমি আমার সেই ফোল্ডারে ছবিগুলি আর আনতে পারছি না, সেই পুনরায় আগের মতো ছবিগুলি কিভাবে ডাউনলোড করব? যেখানে আপনার ফটোগুলি আপলোড হয়ে আছে গুগল ড্রাইভের মধ্যে, ঠিক সেই ফোল্ডারে আপনি দেখবেন যে থ্রি ডট একটি লাইন আছে, সেই থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি ডাউনলোড পেয়ে যাবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে অটোমেটিকলি ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট যে ফোল্ডারটি যেখানে সেভ করতে চান সেখানে আপনি সেভ করে নিতে পারেন। এরপরে কোশ্চেনটি করেছেন MD কুতুবুদ্দিন SK, রবিন ভাই গুগল ড্রাইভ কি সিকিউর? ভাইয়া, গুগল অবশ্যই একটি সিকিউর কোম্পানি। গুগল বলেন, মাইক্রোসফট বলেন, ইয়াহু বলেন, এগুলি মোটামুটি এক ধরনের সিকিউর কোম্পানি। এখানে আপনার সব কিছুই সিকিউর থাকার কথা, কোনো কিছু লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি না আপনি একজন ক্রিমিনাল হয়ে থাকেন। যদি আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়ে থাকেন, এবং যদি আপনার দেশের ইন্টেলিজেন্স গুগলের কাছে আপনার তথ্য চায়, সেক্ষেত্রে গুগল সেটা লিক করে দিবে, আদারওয়াইজ আপনি টোটালি সিকিউর। এরপরে কোশ্চেনটা করেছেন রোজ জে এন ভাইয়া, আমার ফোনটা কিভাবে আপডেট দিব একটু বলে দিলে আমার ভালো হতো, আমার ফোনটা স্যামসাং গ্যালাক্সি F5। ভাইয়া আপনি আপনার সেটিংসে চলে যান, সেটিংসে চলে যাওয়ার পর আপনি একদম নিচে দেখতে পারবেন যে সফটওয়্যার আপডেট, সেখানে যদি আপনার কোনো আপডেট থাকে সেখানে আপনি অলরেডি আপডেট ক্লিক করে আপনি আপডেট করে নিতে পারেন, অথবা ম্যানুয়াল আপডেটে আপনি যদিও একবার ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সফটওয়্যার সার্চ করবে যে আপনার সফটওয়্যার লেটেস্ট আপডেট আছে কিনা, যদি লেটেস্ট আপডেট থেকে থাকে সেক্ষেত্রে আপনার আপডেট করার কোনো প্রয়োজন নেই, যদি লেটেস্ট আপডেট না থাকে সেক্ষেত্রে আপনাকেই নোটিফাই করবে যে আপডেট করার জন্য, তখন আপনি আপডেট পেয়ে যাবেন এবং আপডেট করতে পারবেন। পরের কোশ্চেনটি করেছেন বাদল মুতাব্বির ভাই, আমি একটা সমস্যায় পড়েছি, যদি একটুখানি বলতেন, আমার ফেসবুক অ্যাকাউন্টটি লাইভ ক্রিকেট দেখানোর কারণে ডিসেবল হয়ে গেছে, পরে আমি যা যা করতে হয় সব করেছি কিন্তু কোনো রিপ্লাই আসে না, আমি নতুন একটি অ্যাকাউন্ট করে ফেললাম, তারপর 2-3 দিন পর চালানোর পর আবার একই অবস্থা। মোটামুটি আপনি মেইন করেছেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার পর আপনি যতগুলি অ্যাকাউন্ট করেছেন ততগুলি ডিসেবল হয়ে যাচ্ছে, এখানে ফেসবুকের কোনো দোষ নেই, যে দোষ করেছেন সেটা আপনি নিজেই করেছেন, এবং এখানে শাস্তি দিচ্ছে ফেসবুক আপনাকেই। সো এখন আপনি আপনার IP থেকে যতগুলি যতগুলি ফেসবুক প্রোফাইলই করেন না কেন, আপনার নাম দিয়ে প্রত্যেকটি প্রোফাইলই আমার মনে হয় যে তারা সাথে সাথে ডিসেবল করে দিবে। এর কারণ হচ্ছে গিয়ে ফেসবুক আপনাকেই শাস্তি দিচ্ছে, যদি আপনি ভিন্ন নামে ভিন্ন ডেট অফ বার্থ দিয়ে এবং ভিন্ন ছবি ব্যবহার করেন, টোটালি আপনাকে সেখান থেকে মুছে ফেলেন, আপনি হাওয়া হয়ে যান, সেক্ষেত্রে হয়তো ফেসবুক আপনার প্রোফাইলটি রাখবে, আদারওয়াইজ আপনার ফটো ব্যবহার করে আপনার নিজস্ব ডেট অফ বার্থ এবং আপনার মোবাইল সেম মোবাইল ব্যবহার করে আপনি যতবারই প্রোফাইল করেন না কেন, আমার জানার মতে ফেসবুক সেটা ডিসেবল করে দেবে। এরপরের কোশ্চেনটা করেছেন ভাই, আমি আপনার অনেক ভালো ফ্যান, আপনার প্রতিটা ভিডিও দেখি, আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনার চ্যানেলটা আমি কখনোই সাবস্ক্রাইব করব না, এবং আপনি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে দেন। এই ধরনের প্রতারণামূলক অ্যাক্টিভিটিস কখনোই ইউটিউব ভালোবাসে না, কারণ এই ধরনের প্রতারণামূলক অ্যাক্টিভিটিসের কারণেই আপনাদের চ্যানেল সবসময় ডাউন আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, 100% থাকবে। যাই হোক, এই ধরনের কাজ করবেন না, এই ধরনের কাজ করে কখনোই ইউটিউবে আপনি এগিয়ে যেতে পারবেন না, বরং এই ধরনের যতগুলি অ্যাক্টিভিটিস করেছেন সবকিছুই ডিলিট করে আপনি চমৎকারভাবে মানুষের জন্য ভিডিও আপলোড করেন। ভিডিও আপলোড করা যেন আপনার ফ্যাশন হয়, আদারওয়াইজ আপনি ইউটিউব ছেড়ে দিন, এটা আমার পার্সোনাল মতামত। বিপ্লব
কুরি ভাইয়া, আমার স্যামসাং হেলথ ওপেন করলে এই লেখাটি আসে, কান্ট ওপেন অ্যাপ বিকজ অফ এ নিউ সিকিউরিটি পলিসি, স্যামসাং হেলথ কান্ট বি ওপেন্ড অন এ রুটেড ডিভাইস। আই থিঙ্ক এখানে আপনাকে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, যেহেতু ইংলিশে বলেছে আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি। স্যামসাং হেলথ বা স্যামসাং সফটওয়্যার আপনার রুটেড করা যে ডিভাইসটা সেই ডিভাইস সাপোর্ট করবে না, রুটেড করা ডিভাইস স্যামসাং সাপোর্ট করছে না আপনার এই অ্যাপটি। কারণ হচ্ছে যে রুট করে ফেলেছেন তো আপনার ব্যাকডোর তৈরি করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার প্রাইভেসি তো কেউ চুরি করে নিয়ে যাবে, তার সাথে স্যামসাং এর প্রাইভেসিও চুরি করে নিয়ে যেতে পারে। সো স্যামসাং চায় না যে আপনার রুটেড ডিভাইসে তাদের অ্যাপ থাকুক। ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, যেটা হচ্ছে যে MD জিসান সরকার, উনি মোটামুটি এখানে বুঝাতে চেয়েছেন যে আপনি উনি বাইরের দেশ থেকে জিমেল আইডি করেছেন বা গুগল ড্রাইভ করেছেন, এইগুলি ব্যাকআপ কিভাবে করবেন। ভাইয়া আপনি আই বাটনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জিমেল A to Z এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আপনি আপনার ইমেলের একটা ব্যাকআপ ইমেল অ্যাড্রেস তৈরি করে রাখতে পারেন, যেটা ভেরিফাই করার জন্য যদি আপনার প্রবাসী কোনো ফোন নাম্বার থাকে, সেই ফোন নাম্বার যদি নাও থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ইমেল আরও একবার ভেরিফাই করতে পারবেন আপনার অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিয়ে। সো আপনি আরো একটা ইমেল দিয়ে আপনার এই ইমেলটাকে সিকিউর করে ফেলুন, এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট সাজেশন। পরবর্তী যে কোশ্চেনটি সেটা হচ্ছে যে এমদাদুল হক, রবিন ভাই আমাকে একটু হেল্প করেন, আমি একটা টিভি অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল দিছি কিন্তু অ্যাপসটা চালাতে পারছি না, চ্যানেলগুলো প্লে করতে গেলে কান্ট প্লে দিস লিঙ্ক, এই লিখাটা আসতেছে, এটার কারণ কি? কারণ আপনি যেই চোরের অ্যাপসটি ব্যবহার করতেছেন সেই চোরকে ধরে ফেলেছে, যারা যাদের টিভি লিঙ্ক সেই চোর ব্যবহার করছিল, সেই চোরকে তাদের টিভি লিঙ্ক থেকে ব্লক করা হয়েছে সেই চোরের অ্যাপসটাকে, সেই কারণে আপনি আর চ্যানেলগুলি দেখতে পারছেন না, বা অনেক সময় ব্রডকাস্টিংয়েরও প্রবলেম হয়ে থাকে, সেই কারণেও এটা হতে পারে। কারণ আমি যদি এখন একটি অ্যাপস তৈরি করি এবং আমি বিভিন্ন টেলিভিশনের লিঙ্ক আমার অ্যাপসে দিয়ে দেই সেখান থেকে ব্রডকাস্ট করার জন্য, আর ওরা যদি জানতে পারে আর আমাকে যদি রিপোর্ট করে দেয়, সেক্ষেত্রে আপনি আমার অ্যাপস থেকে আর তাদের টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন না, ঠিক ব্যাপারটা এরকম। নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে ভাইয়া, ফোন মেমোরি থেকে ডিলিট হয়ে যাওয়া ভিডিও কিভাবে ফেরত আনবেন। আচ্ছা যাই হোক, ফিরিয়ে আনা যায় এটা আপনি মিন করেছেন। যাই হোক আপনি যদি আপনার কোনো ভিডিও ডিলিট হয়ে থাকে বা কোনো ধরনের কোনো কিছু যদি আপনার ডিলিট করে হয়ে যায় ভুলে, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের রিকভারি অনেকগুলি সফটওয়্যার পাওয়া যায়। সেসব রিকভারি সফটওয়্যারগুলি আপনার প্রথমত কম্পিউটারে আপনার ইনস্টল করতে হবে এবং সেই সাথে আপনার ফোনের সাথে কম্পিউটার ডেটা সংযুক্ত করতে হবে এবং সেখান থেকে আপনি পার্সোনালি রিকভার করতে পারবেন। এখানে সফল হওয়ার সম্ভাবনা মোটামুটি 50% বা 60%, আর অসফল হওয়ার সম্ভাবনা বাকি পার্সেন্টগুলি। যাই হোক, নেক্সট কোশ্চেনটি করেছেন তাসমিনা চৌধুরী, একজন আদর্শ মানুষ হিসেবে এই ধরনের ফটো ব্যবহার করা থেকে দূরে থাকা উচিত, এটা দেখে অনুমান করা যায় না যে এর মধ্যে কিছু শেখার আছে। আসলে আপনি আই থিঙ্ক ফটো থেকে কাপড় খোলার অ্যাপ রহস্য ওই ভিডিওতে আপনি কমেন্টই করেছেন, দেখেন আপু যদি আমি চমৎকারভাবে আমার ছবি লাগিয়ে ওই ভিডিওটি করতাম তাহলে হয়তো এই পর্যন্ত যতগুলি ভিউ দেখেছেন একটা এটা 10%ও আসতো না। আর এই ভিডিওতে এরকম করার ইচ্ছা হচ্ছে যে যারা এই ধরনের ভিডিও দেখে, আমি কিন্তু সেখানে বলেছি যে এগুলি সম্পূর্ণ প্রতারণামূলক ভিডিও এবং এইসব সফটওয়্যারগুলি আসলে এই ধরনের কাজ করে না, যদি আমি এই ধরনের পিক না দিতাম তাহলে হয়তো আজকে ভিডিওটা এতগুলি ভিউ হতো না। কিছু কিছু খারাপ কাজ করেও মানুষের উপকার করা যায়, ঠিক এইভাবে এই মন মানসিকতা থেকে আপনি এই থাম্বনেলটা আপনি নিতে পারেন, তাহলে আপনার ভুল ভেঙে যাবে। তাতে করে একটি খারাপ কাজ যদিও আমি করে থাকি সেখানে একটু ফটোটা হয়তো আনসোশাল হয়ে গেছে, কিন্তু এর মাধ্যমে অ্যাটলিস্ট 1 লাখ মানুষ কিন্তু সেখানে সতর্ক হয়েছে এবং বুঝতে পেরেছে এই ধরনের সফটওয়্যারগুলি আসলেই এই কাজের জন্য ব্যবহার হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। পরবর্তী কোশ্চেনটি করেছেন MD শাহিনুর আলম অন্তর, রবিন ভাই iPhone 7 না Samsung 8 কোনটা ভালো হবে প্লিজ বলেন। আপনার এই কথাটির একদম সহজ অ্যান্সার হচ্ছে যে আপনি যদি iOS অপারেটিং সিস্টেম ভালোবাসেন সেক্ষেত্রে নির্দ্বিধায় আইফোন, আর আপনি যদি অ্যান্ড্রয়েড ভালোবাসেন সেক্ষেত্রে অফকোর্স স্যামসাং গ্যালাক্সি S8 উইল বি দ্য ফ্যান্টাস্টিক ফোন ফর ইউ। পরে যে কোশ্চেনটি সেটা করেছেন তুষার জিনা, ডু ইজ পসিবল টু চেঞ্জ কলার টিউন ইন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর ইমো। ইয়েস, দিস ইজ কোয়াইট ইজি ফর হোয়াটসঅ্যাপ, ইউ ক্যান চেঞ্জ কলার টিউন অর পার্সোনালাইজ কলার টিউন অন হোয়াটসঅ্যাপ ভেরি ইজিলি, ইউ ক্যান ওয়াচ মাই ভিডিও এট দ্য মোমেন্ট, ইউ ক্যান সি অন দ্য আই বটন, অ্যান্ড ইফ ইউ আর ট্রাইং টু চেঞ্জ মেসেঞ্জার অর ইমো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ডাউনলোড অ্যান অ্যাপ, ইটস কল APK এডিটর। This is quite complicated, it's not possible for me to make this type of video, but you can search on YouTube how to change IMO Messenger
ringtone, you will find your way. Thank you very much for your comment. পরবর্তী যে কমেন্টগুলি পড়ছি এগুলি জাস্ট আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। যেটা হচ্ছে যে প্রথমে বলেছেন সৈয়দ আবুন্না শিয়ালটা ব্লু শার্ট পরে গান গায় আর শিয়ালের বানর ভাইপো তবলা বাজায়, তাই তাই তাই। আচ্ছা যাই হোক, সেকেন্ড হচ্ছে যে সুস্মিতা আক্তার, হি 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 রবীন ভাই আপনার গানটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এরপরে যে কমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে রোমান হোসেন, ইদানিং আপনি অভিনয় কইরা কইরা ভিডিও বানান, কারণ কি মজা পাইতেছেন না? আরমান বাইরে দিকে মজা পাইতেছেন না এই কারণে। পরবর্তী যে কমেন্টটি সেটা হচ্ছে যে মেহরুন মিতু ভাইয়া, আপনার ভয়েস কিন্তু ভালোই ছিল তবু কুকুর ডাকলো, এটা কিন্তু অপমানজনক। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আপনারা সবাই আমাকে পচা ডিম মারার পরিবর্তে আমি নিজেকেই নিজে মেরে দিই, সেক্ষেত্রে আমার শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে। যাই হোক, নেক্সট কমেন্টটি হচ্ছে যে আদনান টেক, যিনি বলেছেন ভাইয়া আপনি খুবই মজার, মজা নাই কেমন জানি নোনা না। পরের কমেন্টটি করেছেন প্রশান্তা নন্দী, আপনার গানের গলা খুব ভালো, যদি একদিন আমাদের সবাইকে গান গিয়ে শোনাতেন খুব ভালো হতো। আসলে গানের গলা কেমন সেটা আমি জানি না, বাট গান গাওয়াটা আমার একটু নেশা ছিল আগে থেকে, একদিন ট্রাই করবো ইউটিউব লাইভে এসে, যদি সবকিছু ঠিকঠাক করতে পারি তাহলে অবশ্যই সবাইকে গান শুনিয়ে দেবো। এরপরের কমেন্ট এস কে শিহান, এতগুলি ভিউ কিন্তু লাইক এত কম কেন, কষ্ট পাচ্ছি ভাই, এই কষ্ট তো আমারও কলজা ধরে না ভাই, কলজার মধ্যে চাকু হান দিয়ে দিলে যেমন জলে ঠিক ওইরকম জলে ভাই, লাইক টাইক পাই না, শেয়ার পাই না, কিচ্ছু পাই না, কিছু কমু আর কিছু কর নাই। এরপরে যে কমেন্টটি করেছেন সেটা হচ্ছে যে আপনার মতো আর কেউ নেই ভালো ভাই, কিন্তু তোমার ভিডিও নোটিফিকেশন পাচ্ছি না ভাই। ভাইয়া আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার হতে হবে, যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি যদি প্লেন হয়ে থাকে তাহলে সেখানে একটি ক্লিক করে দিন, ক্লিক করে ওকে করে দিন, যদি বেল আইকনটা একটু ঝাঁকানাকা হয়ে যায় তার মানে হচ্ছে যে আপনি ইনশাল্লাহ নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যাঞ্জেল নাদিয়া, আর ইউ সিঙ্গার বাট দ্য সাউন্ড অফ ইউর সং ইজ ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ সিস্টার, মেইবি অর মেইবি নট আই ডোন্ট নো, হয়তো আপনার ভালো লেগেছে এই জন্য আপনি জাস্ট কমেন্টই করেছেন, বাট হ্যাঁ গান গাওয়া এটা হচ্ছে যে আমার মোটামুটি একটা নেশা। বন্ধুরা আমি জানি যে আরো অসংখ্য কমেন্টস আপনারা করেছেন বা আরো অনেক কিছু জানতে চেয়েছিলেন, দুর্ভাগ্যবশত সেগুলি আমার এখনো নজরে আসে নাই, বাট আজকের পর থেকে যেসব কমেন্টসগুলি আসবে সেগুলি থেকে আমি চেষ্টা করব মোস্ট অফ দ্য কমেন্টস বা আপনাদের কমেন্টসগুলি কমেন্ট বক্স থেকে তুলে এনে আপনাদেরকে রিপ্লাই করার জন্য। বাট বন্ধুরা এখানে জাস্ট আমাকে একটু হালকা করে হ্যাপি করে দিবেন, যেটা হচ্ছে যে 2000 লাইকের একটা টার্গেট ফিল আপ করে দিবেন এবং 500 কমেন্টের একটা টার্গেট ফিল আপ করে দেবেন, তাহলে আমি মনের সুখে কি আনন্দে আপনাদের যে অ্যান্সারগুলো করবো সেটা আমি নিজেও বলতে পারি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফেজ।